गुड मॉर्निंग स्टूडेंट्स, तुम्हारे आज के एक्टिविटी क्लास आज के एक्टिविटी क्लासे तुम्हारे एक कलर करते हैं। कि कलर करब हमरा? छाताटा, अम्ब्रेलाटा। ताले चलो ये अम्ब्रेलाटा कलर करार जोन्नो की कलर हमें लागबे एक तो देखे नी। এই কালারটা যার না থাকবে, এটা পিঙ্ক কালার, এটা যার না থাকবে সে এই কালারটা দেবে। হ্যাঁ, আর কি লাগবে? এইটা স্কাই কালার, আর লাগবে ভায়োলেট। তাহলে চলো, আমরা যেমনভাবে শিখেছি কালার করতে, প্রথমে চার পাঁচটা করে নিতে হবে, তারপরে এক ধার থেকে মাঝটা করব। মাঝের অংশটা দেখো, আমি চার পাঁচটা আগেই করে নিয়েছি, মাঝের অংশটা কিন্তু আমি করছি। আর কি বলেছিলাম? আমরা হাতে বেশি প্রেসার দেব না, হাতে প্রেসার দিয়ে করব না। হাতে বেশি প্রেসার দিয়ে করলে কিন্তু কালার পেন্সিলটা ভেঙে যেতে পারে। কালার করার পর চেক করে নেবে কোথায় কোথায় হোয়াইট হয়ে আছে, সেগুলো ভালো করে ডিপ করে করে দেবে। দেখো এই জায়গাগুলো একটু হোয়াইট হয়ে আছে, ভালো করে ডিপ করে করে দেবে, বুঝা গেল? এবার দেখো ভায়োলেট কালারটা, চারপাশটা আমি করেই রেখেছি, মাঝখানটা করব। দেখো এক ধার থেকে কালার টানবে, তাহলে দেখতে ভালো লাগবে, নাহলে দুধার থেকে বা সব দিক থেকে যদি কালার টানো তাহলে দেখতে ভালো লাগবে না, দেখবে বাজে লাগবে দেখতে। সেই জন্য সবসময় এক ধার থেকে কালার টানবে, আর একটু ডিপ করে করবে কালারটা, বুঝা গেল? এখানেও সেম, তাই যে জায়গাগুলো হোয়াইট হয়ে আছে সেই জায়গাগুলোকে তোমরা কিন্তু ভালো করে চেক করে নিয়ে করে নেবে। হ্যাঁ, হলো। এবার দেখো স্কাই ব্লু কালারটা করব। এটাতেও দেখো চার পাঁচটা আমি করে রেখেছি, চার সাইডগুলো যেহেতু আগে করতে হয় সেহেতু আমি করে রেখেছি। এবার মাঝখানটা ফিল আপ করব। দেখো এক ধার থেকেই টানবে, নাহলে কিন্তু, আর তোমরা কেউ কেউ দেখছি কালারটা খুব জোরে জোরে করছো, অত তাড়াতাড়ি করবে না, ধীরে ধীরে করবে। হ্যাঁ, ধীরে ধীরে করলে কি বলতো, কালারটা সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে। যখনই জোরে জোরে করবে তখন কিন্তু কালারটা ঠিক আসবে না আর দেখতেও বাজে লাগবে, হলো। এবার দেখো যে জায়গাগুলো হোয়াইট হয়ে আছে, ফাঁকা ফাঁকা হয়ে আছে, সেগুলো করে নেবে সুন্দর করে। দেখো এই জায়গাটা হয়ে আছে, সুন্দর করে করে নেবে, এই জায়গাটা সুন্দর করে করে নেবে। এই হলো তোমাদের আমব্রেলা ছাতা। এবার দেখো এই দাঁতটার জন্য আমরা একটা কালার নিয়েছি, ব্রাউন কালার। এই ব্রাউন কালারটা যার না থাকবে সে অন্য কোনো ডিপ কালারও করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই কালারটা করার ক্ষেত্রে কিন্তু তোমরা খুব ধীরে ধীরে মনোযোগ সহকারে করবে। কেন বলো তো, এই জায়গাটা তো সরু, যদি তোমরা মন দিয়ে না করো তাহলে কিন্তু বাইরে বেরিয়ে যাবে, সেই জন্য আমাদের এটা মন দিয়ে করতে হবে। দেখো যেগুলো সাদা আছে সেগুলো একটু একটু করে ভরে দেবে, ফিল আপ করে দেবে। হ্যাঁ, আর একটু ধীরে ধীরে করবে। এই হয়ে গেল তোমাদের আমব্রেলা, বোঝা গেল?
এই কালারটা খুব সুন্দর করে করে আমাকে ভিডিওটা পাঠিয়ে দাও খুব তাড়াতাড়ি।